আয়োজনে থাকছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর সংক্ষিপ্ত আত্মজীবনী। আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বিংশ শতকের ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় 1947 সৃষ্ট পাকিস্তান ও 1971 প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে সমধিক পরিচিত। 1954 খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন তিনি। তিনি রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় মাওপন্থী কমিউনিস্ট তথা বামধারা রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার অনুসারীদের অনেকে এজন্য তাকে লাল মওলানা নামেও ডাকতেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা এবং 50-এর দশকেই নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো। 1957 খ্রিস্টাব্দের কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের ওয়ালাইকুমুসসালাম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজি সারাফত আলী, হাজি সারাফত আলী ও বেগম সারাফত আলীর পরিবারের 4টি সন্তানের জন্ম হয়, 1টি মেয়ে ও 3টি ছেলে। মোহাম্মদ আব্দুল হামিদ খান সবার ছোট, তার ডাকনাম ছিল চেগা মিয়া। ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজি সারাফত আলী মারা যান। কিছুদিন পর এক মহামারীতে বেগম সারাফত ও 2 ছেলে মারা যায়। বেঁচে থাকেন ছোট শিশু আব্দুল হামিদ খান। পিতামাতাহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন। এই সময় ইরাকের এক আলেম ও ধর্ম প্রচারক নাসিরউদ্দিন বগদাদী সিরাজগঞ্জে আসেন। হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান। এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে 1893 সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর বাড়িতে যান। সেখানে তিনি মাদ্রাসার মোদাররেসের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন। 1897 খ্রিস্টাব্দে পীর সৈয়দ নাসিরউদ্দিনের সাথে আসাম গমন করেন। 1903 খ্রিস্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে 1907-এ দেওবন্দ যান। 2 বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন। 1917 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাসানী অনুপ্রাণিত হন। 1919 সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাদণ্ড ভোগ করেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন। 1925 সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন মোহাম্মদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন। 1926 সালে তিনি তার সহধর্মিনী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। 1929-এ আসামের ধুবরী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলনের আয়োজন করেন তিনি। এখান থেকে তার নাম রাখা হয় ভাসানীর মাওলানা। এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয়। 1931-এ সন্তোষের কাগমারিতে, 1932-এ সিরাজগঞ্জের কাউরাখোলায় ও 1933-এ গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন তিনি। 1937-এ মাওলানা ভাসানী কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন। সেই সময়ে আসামে লাইন প্রথা চালু হলে এই নিপীড়নমূলক প্রথার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দান করেন। এ সময় তিনি আসাম চাষি মজুর সমিতি গঠন করেন এবং ধুবুরী, গোয়ালপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তোলেন। 1940 সালে শেরবাংলা একে ফজলুল হকের সঙ্গে মুসলিম লীগের লাহোর সম্মেলনে যোগদান করেন। 1944 সালে মাওলানা ভাসানী আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। 1945 থেকে 1946 সালে আসাম জুড়ে বাঙালিদের বিরুদ্ধে বাঙাল খেদাও আন্দোলন শুরু হলে ব্যাপক দাঙ্গা দেখা দেয়। এ সময় বাঙালিদের রক্ষার জন্য ভাসানী বারোপেটা, গৌহাটি সহ আসামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। পাকিস্তান আন্দোলনে অংশ নিয়ে 1947 সালে আসামে গ্রেপ্তার হন। 1948-এ মুক্তি পান। এরপর তিনি টাঙ্গাইলের সন্তোষে ফিরে আসেন। 1948 সালের প্রথম দিকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। 1948 খ্রিস্টাব্দের 17 মার্চ
ব্যবস্থাপক সভার কার্যাবলী বাংলায় পরিচালনা করার জন্য স্পিকারের কাছে দাবি জানান। ১৯ মার্চ বাজেট বক্তৃতায় অংশ নিয়ে বলেন, যেসব কর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ প্রদেশ থেকে সংগ্রহ করে তার শতকরা ৭৫% প্রদেশকে দিতে হবে। এখানে উল্লেখ্য যে ব্রিটিশ আমলে বঙ্গপ্রদেশ জোট্যাক্স ও সেল ট্যাক্স রাজস্ব হিসেবে আদায় করত এবং এই করের ভাগ কেন্দ্রীয় সরকারকে দিতে হতো না। পাকিস্তান সৃষ্টির পর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ সরকার হাত থেকে এই কর ছিনিয়ে নিয়ে নিজেরাই আদায় করতে থাকে, যার ফলে পূর্ববঙ্গ সরকার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। বিষয়ের ব্যাপার হলো, এই সময় পূর্ববঙ্গ সরকারের বার্ষিক বাজেট ছিল মাত্র ৩৭ কোটি টাকা। যাই হোক, মুসলিম লীগ দলের সদস্য হয়েও সরকারের সমালোচনা করায় মুসলিম লীগের ক্ষমতাসীন সদস্যরা মাওলানা ভাসানীর উপর অখুশি এবং তার নির্বাচনে ত্রুটি ছিল এই অজুহাত দেখিয়ে আদালতে মামলা দায়ের করে এবং মাওলানা ভাসানীকে নানাভাবে হয়রানি করতে থাকে। পরিশেষে মাওলানা ভাসানী ব্যবস্থাপক সভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এতদূর সত্ত্বেও পূর্ববঙ্গের তৎকালীন গভর্নর এক নির্বাহী আদেশ বলে মাওলানা ভাসানীর নির্বাচন বাতিল করেন। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের জনবিরোধী কার্যকলাপের ফলে মাওলানা ভাসানী ১৯৪৯ সালে ২৩-২৪ জুন ঢাকার টিকাটুলিতে রোজ গার্ডেনে মুসলিম লীগ কর্মী সম্মেলন আহ্বান করেন। ২৩ জুন এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রায় ৩০০ কর্মী সম্মেলনে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান খান। মাওলানা ভাসানী ছিলেন প্রধান অতিথি। ২৩ জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয়। মাওলানা ভাসানী সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক। ২৪ জুন আরমানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। ১৯৪৯ সালের মধ্যভাগে পূর্ববঙ্গে খাদ্যাভাব দেখা দেয়। ১১ অক্টোবর আরমানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় খাদ্য সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য পূর্ববঙ্গ মন্ত্রিসভার পদত্যাগ দাবি করা হয় এবং ১৪৪ ধারা ভঙ্গ করে মাওলানা ভাসানী ভোখা মিছিলের নেতৃত্ব দেন। ভোখা মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য ১৯৪৯-এর ১৪ অক্টোবর গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করেন তিনি। ১৯৫০ সালে সরকার কর্তৃক রাজশাহী কারাগারে খাফরা ওয়ার্ড এর বন্দীদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট পালন করেন এবং ১৯৫০ সালের ১০ই ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২-এর ৩০ জানুয়ারি ঢাকা জেলার বার লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতা করার জন্য গ্রেপ্তার করা হয় তাকে এবং ১৬ মাস কারা নির্যাতনের শিকার হন তিনি। অবশ্য জনমতের চাপে ১৯৫৩ সালের ২১ এপ্রিল মাওলানা ভাসানীকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৯৫৩ সালের ৩ ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরেবাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা গঠন করেন তিনি। নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ববাংলার প্রাদেশিক পরিষদে ২৩৭টির মধ্যে ২২৮টি আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করার পর ২৫শে মে ১৯৫৪ সালে মাওলানা ভাসানী বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে যান এবং সেখানে বক্তব্য প্রদান করেন। ৩০ মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন জারি করে এবং মাওলানা ভাসানীর দেশ প্রত্যাবর্তনের উপর বিধিনিষেধ আরোপ করে। ১১ মাস লন্ডন, বার্লিন, দিল্লি ও কলকাতায় অবস্থান করার পর তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ১৯৫৫-এর ২৫ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করেন। পূর্ববাংলায় খাদ্যজনিত দুর্ভিক্ষ রোধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ৫০ কোটি টাকা আদায়ের দাবিতে ১৯৫৬-এর ৭ মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেন। সরকার দাবি মেনে নিলে ২৪শে মে অনশন ভঙ্গ করেন। একই বছর ১২ই সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ রিপাবলিকান পার্টির কোয়ালিশন সরকার গঠিত হলে মাওলানা ভাসানী সরকারের পররাষ্ট্র নীতির বিরোধিতা করে নিরপেক্ষ নীতি অবলম্বন করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেন। ১৯৫৬-তে পাকিস্তান গণপরিষদে যে খসড়া শাসনতন্ত্র বিল পাশ করা হয়
তাতে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক বলে ঘোষণা দেওয়া হয়েছিল, তখন মাওলানা ভাসানী পল্টনের জনসভায় তার বিরোধিতা করে সুস্পষ্ট বক্তব্য দিয়েছিলেন। কাগমারি সম্মেলন 1957 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। 8 ফেব্রুয়ারি ডক্টর কাজী মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি আরম্ভ হয়। এই সভায় মাওলানা ভাসানীও বক্তৃতা করেন। বক্তৃতায় অন্যান্য বিষয়ের মধ্যে তিনি বলেন, পূর্ব বাংলা পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা শোষিত হতে থাকলে পূর্ববঙ্গবাসী তাদের সালামু আলাইকুম বলে বিদায় জানাতে বাধ্য হবে। এছাড়া কাগমারি সম্মেলনে ভাসানী পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান। প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী সেই দাবি প্রত্যাখ্যান করলে 18 মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। একই বছর 25 জুলাই তার নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠিত হয়। ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সব সময় বামধারার রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলেন। 1957 এর 7 অক্টোবর দেশে সামরিক শাসন জারি হলে আইয়ুব খান ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেন। 12 অক্টোবর মাওলানা ভাসানীকে কুমুদিনী হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। ঢাকায় 4 বছর 10 মাস কারারুদ্ধ থাকেন তিনি। 1970 সালের 6 থেকে 8 আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করেন। বন্দি অবস্থায় 1962 এর 26 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত বন্যা দুর্গতদের সাহায্য ও পাটের ন্যায্য মূল্য সহ বিভিন্ন দাবিতে অনশন ধর্মঘট পালন করেন। 3 নভেম্বর মুক্তি লাভ করেন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত হন। 1963 এর মার্চ মাসে আইয়ুব খানের সাথে সাক্ষাৎ করেন। 21 বছর 24 সেপ্টেম্বর চীনের বিপ্লব দিবস এর উৎসবে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন এবং চীনে 7 সপ্তাহ অবস্থান করেন। 1964 এর 29 ফেব্রুয়ারি ন্যাশনাল আওয়ামী পার্টি পুনরুজ্জীবিত করে দলের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং 21 বছর 21 জুলাই সম্মিলিত বিরোধী দল গঠনে ভূমিকা পালন করেন। 1965 এর 17 জুলাই আইয়ুব খানের পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন জ্ঞাপন করেন। 1966-তে শেখ মুজিবুর রহমানের উপস্থাপিত 6 দফা কর্মসূচির বিরোধিতা করেন তিনি। 1967 এর 22 জুন কেন্দ্রীয় সরকার রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করার নির্দেশ জারি করলে এর প্রতিবাদ করেন তিনি। 1967 এর নভেম্বরে ন্যাপ দ্বিখণ্ডিত হলে চীনপন্থী ন্যাপের নেতৃত্ব গ্রহণ করেন তিনি। 1969 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে মাওলানা ভাসানী বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি দাবি করেন এবং 8 মার্চ 1969 পশ্চিম পাকিস্তানে গিয়ে সেখানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে সাক্ষাৎ করে গণতন্ত্র ও সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে একমত হন। 26 ফেব্রুয়ারি আইয়ুব খান কর্তৃক আহূত গোলটেবিল বৈঠক প্রত্যাখ্যান করে শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উৎসাহ প্রদান করেন। আইয়ুব খান সরকারের পতনের পর নির্বাচনের পূর্বে ভোটের আগে ভাত চাই, ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদি দাবি উত্থাপন করেন তিনি। 1970 সালের 6 থেকে 8 আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করেন। অতঃপর সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। 12 নভেম্বর 1970 সালে পূর্ব পাকিস্তানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলে দুর্গত এলাকায় ত্রাণ ব্যবস্থায় অংশ নেওয়ার জন্য ন্যাপ প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান। 1970 সালের 4 ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন। 1971 এর মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং 18 জানুয়ারি 1971 এর পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতা ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যান এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হন। 25 মার্চ রাতে মাওলানা ভাসানী সন্তোষে তার গৃহে অবস্থান করছিলেন। তিনি পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান। পাকিস্তান বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয়। মাওলানা ভাসানী মুজাফর ন্যাপ নেতা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নৌকাযোগে ভারতের সীমানা অভিমুখে রওনা হন। অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মইনুল হক চৌধুরীর সাহায্যে মাওলানা ভাসানী ও সাইফুল ইসলাম পূর্ববঙ্গ অতিক্রম করে আসামের ফুলবাড়ি নামক স্থানে উপস্থিত হন। পরে তাদের হলদিগঞ্জ বিএসএফ ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়।
এরপর মাওলানা ভাসানী ও সাইফুল ইসলামকে প্লেনে করে কলকাতায় পাঠিয়ে দেয়া হয় এবং পার্ক স্ট্রিটের কোহিনুর প্যালেসের পঞ্চম তলায় একটি ফ্ল্যাটে তাদের অবস্থানের জন্য ব্যবস্থা করা হয়। 1971 সালের 23 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পরে মাওলানা ভাসানী একটি বিবৃতি প্রদান করেন যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মাওলানা ভাসানী চীনের নেতা মাওশেদুং চৌ এন লাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার বার্তা পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছে। সেজন্য তিনি প্রেসিডেন্ট নিক্সনকে অনুরোধ করেন এই মর্মে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করেন। এছাড়াও মাওলানা ভাসানী প্রেসিডেন্ট নিক্সনকে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানান। 1971 সালের 25 এপ্রিল মাওলানা ভাসানী রাশিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন এবং 31 মে মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের 7.5 কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবনমরণ সংগ্রামে লিপ্ত। তারা মাতৃভূমি রক্ষার জন্য বদ্ধপরিকর। তারা এই সংগ্রামে জয়লাভ করবেই। 7 জুন মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সব অঞ্চল আজ 10 লাখ বাঙালির রক্তে স্নাত এবং এই রক্তস্নানের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতা আসবে। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দুবার কোহিনুর প্যালেসে এসে মাওলানা ভাসানীর সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে 8 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয় যার সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানীর সভাপতিত্বে এই উপদেষ্টা কমিটির সভায় এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতা ব্যতিরেক অন্য কোনো প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মাওলানা ভাসানী কলকাতা ছাড়াও দেরাদুন, দিল্লি ও অন্যান্য স্থানে অবস্থান করেন। পরবর্তীকালে অনেকে অভিযোগ করেন যে ভারত থাকাকালীন তিনি নজরবন্দি অবস্থায় ছিলেন। ভারতে অবস্থানকালে মাওলানা ভাসানী 2 বার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল। মাওলানা ভাসানী 1972 সালের 22 জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। 1972 এর 25 ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করলেও মুজিব সরকারের জাতীয়করণ নীতি এবং 1972 এর সংবিধানের প্রতি সমর্থন প্রকাশ করেন। 1973 সালে খাদ্যের দাবিতে ঢাকায় 15 থেকে 22 মে অনশন ধর্মঘট পালন করেন তিনি। 1974 এর 8 এপ্রিল হুকুমতে রাব্বানীর সমিতি গঠন করেন। 21 বছর জুন মাসে আইন অমান্য করে আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে গৃহবন্দী হন। 1976 এর 16 মে ফারাক্কাবাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন। 21 বছর 2 অক্টোবর খুদাই খিদমতগার নামে নতুন আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। 1976 খ্রিস্টাব্দের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশ বরেণ্য নেতা মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধিস্থ করা হয়। সারা দেশ থেকে আগত হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। এখনকার মতো এ পর্যন্ত।